যে ওই যদি ভুল পড়ে আমার আর শুদ্ধ করার দরকার কি, ওর যুক্তিগুলোকে আমাকে খণ্ডন করতে পারে, ভুল শুদ্ধ করার আমার দরকার না। কিন্তু আমাদের অধিকাংশ তারকে কিন্তু জিনিসটা ভুল করেন, এই এবারত পড়লে এটা ফাইল হবে না মাফুল হবে, এই নিয়ে মারামারি করতে করতে সময় পার, মূল বিষয় সময় শেষ, এইটা করা যাবে না। ও ভুল পড়ছে পড়ুক, তোমার যে মূল বিষয়টাই হাইলাইট বা ফোকাস করতে চাও সেটাকে ওই মূল বিষয়ের উপরে তোমার কেন্দ্রীভূত থাকতে হবে, সেই বিষয়কে শক্তিশালী দলিল এবং যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ভালো তার্কিক বা মুনাজির হওয়ার কৌশল উপায়, কী কী পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা একজন ভালো ডিবেটর, একজন ভালো মুনাজির, একজন ভালো তার্কিক হতে পারব। কিছু বিষয় আলোচনা চলে আসছে, আমি সংক্ষেপে বলছি কারণ যেহেতু তোমাদের কিছু বিষয় আছে অংশগ্রহণের। ভালো তার্কিক হতে গেলে যেটা প্রথম দরকার, প্রচুর পড়াশোনা, পর্যাপ্ত অধ্যয়ন বা প্রচুর পড়াশোনা করা। এখন যে বিষয়ে বিতর্ক আমরা করব সেই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন বিষয়টা আমি বিতর্ক করছি। তারপর প্রতিপক্ষ সম্পর্কে আমাকে জানতে হবে, প্রতিপক্ষের দলিল আদিল্লা কী আছে। আমি তো ওই জায়গায় গিয়ে যদি না জানি তাহলে কি আমি বিতর্ক করতে পারবো? তাহলে বিতর্ক আমাকে ভালো তার্কিক হতে গেলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আমিরা যেমন একটা কথা বলেন যে বক্তব্য দেওয়ার জন্য বেশি প্রস্তুতি নেওয়ার দরকার নাই, বেশি লেখাপড়া করো, বেশি পড়াশোনা করো, তাহলে ওখান থেকে বক্তব্য কী হবে এমনি চলে আসবে। তো এখন এই যে আমাদের জ্ঞান ভাণ্ডার, তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের এক নম্বর হচ্ছে লাইব্রেরি ওয়ার্ক। কী করতে হবে? লাইব্রেরি ওয়ার্ক করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজের লাইব্রেরি আছে, অনেক বইপত্র আছে সেখানে। আমি তোমাদেরকে বলেছি যারা বিশেষ করে বড় ছাত্র, অন্তত প্রতিদিন আধা ঘন্টা হলেও যেন লাইব্রেরি ওয়ার্ক করা হয়, আধা ঘন্টা, অ্যাটলিস্ট আধা ঘন্টা। কারণ লাইব্রেরি তো জ্ঞানের এখানে প্রচুর ভাণ্ডার আছে, সেখান থেকে তোমাকে নিতে হবে, নোট করতে হবে, আত্মস্থ করতে হবে। দুই নম্বর হচ্ছে নিয়মিত পত্রপত্রিকা পড়া। অনেকে পত্রপত্রিকা পড়াকে খুব একটা গুরুত্ব তোমরা মনে করো, আমরা কিন্তু লাইব্রেরিতে পত্রিকা রেখেছি, পত্রিকা পড়তে হবে, বিশেষ করে সেখানের সম্পাদকীয় এবং উপসম্পাদকীয়গুলো। সেখানে কিন্তু একটা বিষয়কে যুক্তি প্রমাণ দিয়ে উপস্থাপন করা হয় সেই জায়গায়। মাসিক আত-তাহরিকের সম্পাদকীয়গুলো অমূল্য একটা সম্পদ, সেগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তিন নম্বর হচ্ছে যে ইন্টারনেট থেকে আমাদের তথ্য সংগ্রহ। আমরা গুগল আমাদের একটা, আমি মাঝে মাঝে মানে জোকস বলি আর কি, যে গুগল বাবা দয়াল বাবা আমাদের, ঠিক আছে, গুগল বাবা আমাদের দয়াল বাবা। এখানে যদি তুমি একটা সার্চ দাও এত সুন্দর করে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ আর্টিকেল পাবা যেটা কল্পনা করা যায় না, তাহলে আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি। আর চার নম্বর হচ্ছে যে এখন একটা বিষয় আমরা বিতর্ক করতে যাবো, বিতর্ক করবো, সেটার জন্য এই বিষয়ে কোন কোন বইগুলো আমাকে পড়তে হবে বা কোন কোন বিষয়ে এই বিষয় সম্পর্কে ভালো আলোচনা আছে বা কোন প্রবন্ধে আছে, সেই জায়গাগুলোর আমরা একটা তালিকা করে নিতে পারি যে আমরা রফুল এদানের উপরে মোনাজারা করব, এই পাঁচটা বই খুব সুন্দর আলোচনা আছে, বা অমুক প্রবন্ধে তাহারিকের এটাতে সুন্দর আলোচনা আছে, আমরা এভাবে তালিকা করে নেব, তাহলে আমাদের জিনিসটা আরও কী হবে, সংক্ষেপ হয়ে আসবে। দেখো ইমাম ইবনে তাইমা রহিমাহুল্লাহ একটা কী চমৎকার কথা বলেছেন যে কুল্লু মান খালাফানি ফি শাইইন মিম্মা কাতাবতুহু ফানা আ'লামু বিমাযহাবিহি মিনহু। বলছে যে কোনো বিষয়ে যে ব্যক্তি আমার বিতর্ক করেছে, মানে বিরোধিতা করেছে আমার যেগুলো আমি লিখেছি, তো আমার বিরোধিতাকারীরা ওই বিষয়ে যা জানে তার চাইতে ওদের মাজহাব সম্পর্কে আমি আরও বেশি জানি। তাহলে ওনার কত পড়াশোনা ছিল চিন্তা করা যায়, যে ওরা আমার বিরোধিতা করার সাথে বিরোধিতা করেছে, কিন্তু ওরা যে বিষয়ে বিরোধিতা করছে ওদের যে মতাদর্শ, ওদের যে মাজহাব, সে সম্পর্কে ওদের চাইতে আমি বেশি জানি। এই কথা একজন ব্যক্তি কখন বলতে পারেন? যখন বিপরীত মাজহাব সম্পর্কে, বিপরীত মত সম্পর্কে তার গভীর স্টাডি থাকে, ডিপ স্টাডি থাকে, তখন সেই কথা বলতে পারে। দুই নম্বর বিষয়ে ভালো তার্কিক হওয়ার জন্য আত্মবিশ্বাস লাগবে, আত্মবিশ্বাস। আমরা যখন দুজন মিলে ঝগড়া করি মুখে মনে হচ্ছে যে একেবারে কি কঠিন কথার মানে ফুল ঝরছে আমাদের মুখ দিয়ে, কিন্তু আবার যখন বক্তব্য দিতে দাঁড়াই তখন মনে হয় যে হাত পা কাঁপা কাঁপা শুরু হয়, আর বিতর্ক ময়দানে গেলে তো আরও গলা শুকিয়ে আসে। তাহলে এই যে ভয়কে জয় করা, ভয়টা জয় হবে কখন? যখন তোমার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হবে। আবার আত্মবিশ্বাসটা আসবে কোত্থেকে? যদি তোমার পড়াশোনা না থাকে, প্রস্তুতি না থাকে, তাহলে আত্মবিশ্বাস আসবে? আসবে না। দেখো উপমহাদেশের একজন সেরা বাগ্মী মাওলানা আব্দুর রব ঝান্ডানগরী, উনি নেপালের একটা বড় মাদ্রাসা ছিলেন, জামিয়া সিরাজুল উলুম, সেটার প্রতিষ্ঠা ছিলেন এবং উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বাগ্মী হিসাবে তাকে বলা হয়। থিসিসে তার জীবনীটা আছে। উনি ছাত্র জীবনে যখন বক্তব্য দেন একটা আঞ্জমানে, তখন ভয়ে পা কাঁপাকাঁপি শুরু হয়েছে, তারপর হাত থেকে নোটপত্র
যে নোট থাকে সেগুলো খসে খসে পড়তেছে, কিন্তু এই ব্যক্তিটা যখন দৃঢ় পণ নিলেন যে আমাকে ভালো বক্তব্য দেওয়া শিখতে হবে, অনুসরণ করলেন, তখন উনি পরবর্তীতে 1.5 লক্ষ লোকের সামনে বক্তব্য দিয়েছেন এবং সে মন্ত্রমুগ্ধের মতো সবাই কি যে মানে চাতক পাখির মতো আমরা যেটা বলি আর কি বাংলা প্রবাদে, সেভাবে তারা বক্তব্য শুনেছে। ইনি এমন মোনাজার ছিলেন যে দারুল হাদিস রহমানিয়া দিল্লি উপমহাদেশের তখন সবচেয়ে বড় একটা আহলে হাদিসের প্রতিষ্ঠান এবং নাম করা প্রতিষ্ঠান। দেখুন অনেক আলেমের শেষে লেখায় রহমানে, আহলে হাদিস আলেম যারা দারুল হাদিস রহমানিয়া ফারেগ হলে লেখা থাকে রহমানে, যেমন মদিনা ফারেগ হলে লেখা থাকে মাদানি। তো সেই রহমানিয়া মাদ্রাসায় যে বিতর্ক করার জন্য বিভিন্ন ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান অন্য জায়গায় বিতর্ক করার জন্য যেত, উনি দারুল হাদিস রহমানিয়ার প্রতিনিধি হিসাবে যেতেন এবং ফার্স্ট হয়ে আসতেন। উনি ওই মাদ্রাসায় উনি জীবনের সর্বশেষ বিতর্ক যেটা করেছিলেন সেই বিতর্ক ভারতের সাবেক প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসাইন, তখন উনি প্রেসিডেন্ট হননি, তারপরে তোহফাতুল আহওয়াজ তিরমিজির বিশ্ববিখ্যাত ব্যাখ্যা যে আব্দুর রহমান মোবারক, আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি লিখেছেন, উনি ছিলেন বিচারক, এরকম আরও অনেক বিচারক ছিলেন। সেই বিতর্কে তিনজন বক্তব্য দিবে, প্রথম দুইজনের দেওয়া হয়েছে 20 মিনিট করে সময়। এখন ওনার যখন সময় এসেছে হঠাৎ করে বলছে তোমাকে 5 মিনিট বক্তব্য দিতে হবে। চিন্তা করো, আমি যদি 20 মিনিট বক্তব্য দিই তাহলে আমার 40 মিনিটের প্রস্তুতি আছে, এখন হঠাৎ করে ওই জায়গায় যায় যদি বলে যায় তোমার আর বক্তব্য দেওয়ার সময় 5 মিনিট, তাহলে কী অবস্থা হবে? কিন্তু আলহামদুলিল্লাহ তিনি ঘাবড়েন না, যে বক্তব্য শুরু করলেন 2 মিনিট না যেতে যেতে নারায়ণ তাকবীর শুরু হয়ে গেছে আর কি, 5 মিনিটের মধ্যে এমন বক্তব্য দিলেন যে উনি শ্রেষ্ঠ বাগ্মী হয়ে গেলেন। তাহলে আত্মবিশ্বাস অর্জন করার জন্য তোমাকে অনুশীলন থাকতে হবে, ভয়কে জয় করতে গেলে আত্মবিশ্বাস, আর যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু মোনাজারা করা যাবে না। যখন তোমার বেশি পড়াশোনা থাকবে, তুমি বেশি অধ্যয়ন করবা জানবা, তখন তোমার আত্মবিশ্বাসটা সৃষ্টি হবে, এটা কিন্তু একদিনে হবে না। আত্মবিশ্বাসটা অনেক ক্ষেত্রে হতে পারে যে সেটা তোমার আল্লাহ প্রদত্ত থাকতে পারে, আবার এটা অনুশীলনেরও বিষয় রয়েছে। যাই হোক, তাহলে আত্মবিশ্বাসটা কিন্তু বড় বিষয়। একজন অনেক কিছু জানে কিন্তু সে মোনাজারাতে পারদর্শী নাও হতে পারে, আরেকজন কম জানে কিন্তু তার সেলফ কনফিডেন্স এত বেশি যে হ্যাঁ আমি জয়ী হবো, এই জিনিসটা থাকতে হবে। যেমন বললাম দুজন ঝগড়া করলে কি মানে এমনভাবে ঝগড়া করে যে তার বিশ্বাস থাকে যে আমি এটা জয় হবো, আমি পারবো প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু মোনাজারা করতে গেলে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাছাড়া আত্মবিশ্বাস ওখানে সৃষ্টি হবে না। 3 নম্বর, এই বিষয়টা দুরুল ভাই কিছু মাওলানা দুরুল ভাই বলেছেন, সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি বা প্রত্যুৎপন্ন মতি, মতিত্ব যেটাকে বলে উপস্থিত বুদ্ধি, এটাই লেখো নাহলে ওটা অনেক কঠিন মনে হবে। উপস্থিত বুদ্ধি, এর তো অনেক ঘটনা আছে। উপস্থিত বুদ্ধিকে বলা হয় মোনাজারার প্রাণ বা রূহ। প্রতিপক্ষ তোমাকে বাহাসের সময় মোনাজারার সময় বিভিন্ন যুক্তি ছুড়বে, সেই যুক্তিটা তোমাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কী করতে হবে, খণ্ডন করতে হবে। একবার শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী রহমাহুল্লাহর কাছে এক হিন্দু আসছে, এসে বলছে যে মাওলানা সাহেব আমাকে একটা কথা বলেন যে আল্লাহ হিন্দু না মুসলমান। তখন উনি বলছেন যে এরকম প্রশ্ন শুনে ঘাবড়ে যাওয়ার কথা না, উনি কিন্তু ঘাবড়ে যাননি, যে উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে বলছে আল্লাহ যদি হিন্দু হতেন তাহলে পৃথিবীতে কোনো গাভী জবাই হতে দিতেন না। তার মানে হিন্দুরা কি গরু জবাই করতে ওরা দেয় না? দেখো না ভারতে গরু জবাই করার জন্য কত নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে মুসলমানদের উপরে, এক কথায় উত্তর দিয়ে দিলেন। আরেকদিন শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী রহমাহুল্লাহ উনি দিল্লির জামে মসজিদে দরস দিচ্ছেন, হঠাৎ একজন আসছে খ্রিস্টান, এসে বলছে যে মাওলানা সাহেব আপনাদের নবীকে দাফন করা হয়েছে মাটিতে আর আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসেন আসমানে তুলে নিয়েছেন, তাহলে যিনি আসমানে গেছেন উনি তো শ্রেষ্ঠ, তাই বলছেন। শাহ আব্দুল আজিজ দেহলবী রহমাহুল্লাহ উনি ঘাবড়ে গেলেন, মুচকি হাসি দিলেন, বলছে যে আমরা মুক্তার কথা জানি, সমুদ্রের ফেনা যেটা, ফেনাটা থাকে কোথায়, পানির উপরে থাকে, আর মুক্তাটা থাকে কোথায়, মাটির নিচে সমুদ্রের তলদেশে। তো উনি এটা দ্বারা বোঝাতে চাইলেন যে ফেনা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তর্কের খাতিরে আর কি, আর আমাদের নবী হচ্ছে মুক্তা মানে মাটির নিচে থাকে, সুতরাং যেটা মুক্তা সেটা মূল্যবান এবং মাটির নিচে আছেন বলে উনি যে মূল্যহীন হয়ে গেছেন তা না, বরং উনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই যে উপস্থিত বুদ্ধির মনোজ্ঞ প্রয়োগ। আরেকটা ঘটনা বলি, তোমরা জানো যে মাওলানা সানাউল্লাহ অমৃতসরের ঘটনা একটা সুন্দর বললেন আমাদের দুরুল ভাই, যে সানাউল্লাহ তো সানা থেকে আল্লাহ, সানা থেকে সানাউল্লাহ থেকে সানা বাদ দিলে আল্লাহ হয়, গোলাম আহমদকে বলছে যে আমি আল্লাহ বলছি যে তুই নবী না, বন্ড নবী তুই, গোলাম আহমদ তুই নবী না, ঠিক আছে, এটা একটা বলেন। আরেকটা বিষয়, উনি একদিন বিতর্ক করতে গেছেন এক বিতর্কে আর্য সমাজ, এটা যে আমরা তাহরিকে পড়েছি যারা মাওলানা সানাউল্লাহ অমৃতসরের জীবনীটা ওখান থেকে পড়ে নিবা, তো আর্য সমাজ তো তাদের সাথে বিতর্ক করতে গিয়েছেন, তো মুসলমানদের মধ্যে একটা মাঝহাবি দল সানাউল্লাহ অমৃতসরের বিরুদ্ধে বিভিন্ন কিছু লিখে একটা লিফলেট মতো ছাপিয়েছে, সেখানে তার মুসলমান কিনা উনি এটাই নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তো এখন ওই আর্য বিতর্কিক যে তার্কিক যিনি, উনি ওই জিনিসটা নিয়ে প্রথমে বিতর্ক ময়দানে যেয়ে বলছে যে আমি তো বিতর্ক করতে আসলাম মুসলমানের সাথে আর আমার বিপক্ষে আসছে সানাউল্লাহ, সে তো নিজেই মুসলমান না, কী জন্যে তার মুসলমান ভাইরাই বলেছে যে সানাউল্লাহ মুসলমান না।
তাহলে ঘাবড়ে যাওয়ার কথা না? বিশাল প্রশ্ন একটা। তো আমরা হলে তো মনে করো লুঙ্গি ধরে দৌড় মারতাম, আই নাই পাঞ্জে পায়জামা থাকলে ওটা ধরে দৌড় মারতাম, আর নাহলে জামা কাপড় খুলে দৌড় মারতাম। যাই হোক, তো সানাউল্লাহ আমাদের শরীরে খুব হাসলেন, বলছে তাই আপনি আমার প্রতিপক্ষ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন, আসলে আমার বন্ধুরা এরকম বলছে আমার সম্পর্কে। ঠিক আছে, তা আপনারা তো জানেন সম্মানিত শ্রোতা মণ্ডলী যে কালেমা শাহাদাত পড়লে কী হয়, মুসলমান হয়ে যায়। আমি আপনাদেরকে সাক্ষী রেখে মুসলমান হচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করলেন। এবার তো মোনাজারা হবে নাকি? এখন আর্য তার্কিকের অবস্থা খারাপ, বিজয় কিন্তু এখানে হয়ে গেলে। এই যে উপস্থিত বুদ্ধির প্রয়োগ, খালি দলিল দিয়ে কিন্তু জেতা যাবে না। দুরুল ভাই যেটা বলছেন যে উপস্থিত বুদ্ধি, এটাকে বলে প্রত্যুৎপন্ন মতিত্ব। তো এই উপস্থিত বুদ্ধিটা কিন্তু আল্লাহ প্রদত্ত অনেক ক্ষেত্রে, আবার তুমি যদি অনুশীলন করো, চর্চা করো, বা যারা এই ধরনের ঘটনাগুলো দেখো, পড়ো, শোনো, তাহলে কিন্তু তোমার মধ্যে যোগ্যতা সৃষ্টি হতে পারে। প্রতিপক্ষ তোমাকে যুক্তি দিবে, পাল্টা যুক্তি দিয়ে তোমাকে উপস্থিত বুদ্ধি দিয়ে সেটাকে তোমাকে খণ্ডন করতে হবে। এটা মনে করো না যে আমি মুখস্থ একটা নোট নিয়ে গেলাম বা লেকচার শিট নিয়ে গেলাম, ওটা দিয়ে মোনাজারায় বিজয়ী হয়ে আসবো, এটা কিন্তু কখনো সম্ভব নয়। উপস্থিত বুদ্ধি ছাড়া কিন্তু হবে না। এরকম সানাউল্লাহ অমৃতেশ্বরী রহমাউল্লাহর হাজার হাজার ঘটনা আছে। উনি 1000-এর অধিক মোনাজারা করেছেন এবং ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মোনাজার ছিল। ওনাকে সুলতানুল মোনাজিরিন, ইমামুল মোনাজিরিন, শের এ পাঞ্জাব, পাঞ্জাবের সিংহ, তারপরে যে ফাতেহ কাদিয়ান, গোলাম আহমদ কাদিয়ানির চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ তার কেন্দ্রে যে মোনাজারা করার কোনো বেটার সাহস হয়নি ভারত উপমহাদেশে। হানাফি আহলে হাদিস অন্য যত আলেম আছে, একমাত্র সানাউল্লাহ অমৃতেশ্বরী কেন্দ্রে যে ওদেরকে পরাজিত করে আসছে, এই জন্য তার উপাধি দেওয়া হয়েছে ফাতেহ কাদিয়ান, কাদিয়ান বিজয়ী মোনাজের বা তার্কিক। তো তার জীবনীটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে ওখান থেকে অনেক বিষয়গুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন এটা বলা হয়েছে মোটামুটি যে এই যে উপস্থিত বুদ্ধিটা আমরা যে অর্জন করবো, এই গুণটা, সেটা হতে পারে আগে যেটা বলছে জ্ঞানের ভাণ্ডার আমাদেরকে সমৃদ্ধ করতে হবে, বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর, বেশি বেশি অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে বিতর্কের যে ভিডিও পাওয়া যায়, এই বিষয় এগুলো আমাদেরকে দেখতে হবে। অনেক নেটে কিন্তু পাওয়া যায় না, অনেক স্কুল কলেজ পর্যায়ে কিন্তু সুন্দর বিতর্ক হয় কিন্তু, ঠিক আছে। তারপরে বড় বড় মোনাজের, উপমহাদেশের অনেক মোনাজের আছে, তাদের ভিডিও পাওয়া যায়, সাকিব দু একজনের নাম বলল, এরকম এই জিনিসগুলো দেখতে হবে। তাছাড়া মোনাজের আহলেদিস মোনাজারদের নিয়ে 2 খণ্ডের একটা বই আছে, তাজকিরাতুল মোনাজিরিন, 2 খণ্ডে পাকিস্তানে একজন আলেম লিখেছেন। যত আহলেদিসদের বিতর্ক ব্রিটিশ আমল থেকে নিয়ে শুরু করে মানে আধুনিক যুগ পর্যন্ত সব ওই জায়গায় দেওয়া আছে, কোথায় বিতর্ক হয়েছে, কীভাবে হয়েছে, কী যুক্তি দিয়েছে, সব ওই জায়গায় বলা আছে, তাজকিরাতুল মোনাজিরিন। আরও এরকম অনেক বই রয়েছে, এগুলো করলে তোমার সেই গুণগুলো, যে প্রত্যুৎপন্ন মতিত্ব বা উপস্থিত বুদ্ধির যে বললাম, সেই বিষয়গুলো আসবে। আচ্ছা, 4 নম্বর, বিতর্কের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অঙ্গভঙ্গি। তুমি যে বিতর্ক যদি দাঁড়ায় করো, এটা কিন্তু দাঁড়ানোর একটা স্টাইল আছে, দাঁড়ায় যদি রোবটের মতো দাঁড়ায় থাকো তাহলে হবে না, হবে হবে না। প্রয়োজনে তোমাকে হাতের ইশারা, হাত পাও মানে নড়াতে হবে বা ইঙ্গিত করতে হবে, কিন্তু আবার অতিরিক্ত বডি ল্যাঙ্গুয়েজ যেন না হয়, ঝাঁকাঝাঁকি না হয়, বা প্রতিপক্ষকে বই ছুড়ে দিলে দেখেন আপনার দলিল, এবার মুখের উপরে ছুড়ে দিলা, এটা কিন্তু হবে না। আবার রোবটের মতো একেবারে দাঁড়ায় থাকবা, সেটাও চলবে না। তাহলে অঙ্গভঙ্গিটা, তার সাথে তোমার যে পোশাক তুমি পরে যাবা, পোশাকটার মধ্যেও যেন একটা গাম্ভীর্য থাকে, মাধুর্য থাকে, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। একটা ছেঁড়া জামা পরে গেলা, প্রথমে দর্শক দেখে বলবে এই মানে এই নোংরা লোকটা কোথায় থেকে আসলো, তোমার বক্তব্য কিন্তু শুনবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আই কন্ট্যাক্ট। এই অঙ্গভঙ্গির মধ্যে দর্শকদের দিকে তোমাকে তাকিয়ে কথা বলতে হবে। যদি তুমি প্রথমে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারো, এমন একটা ভূমিকা দিবা, মনোযোগ যদি আকর্ষণ করতে পারো, তাহলে কিন্তু শ্রোতারা দেখবে যে না, এই বক্তাটা তো সুন্দর বলছে, তোমার পুরো অ্যাটেনশনটা কিন্তু তোমার দিকে টেনে নিতে পারবে। প্রথম চোটেই তোমাকে কিন্তু দর্শকদের মনোযোগ তোমাকে আকর্ষণ করে নিতে হবে। আচ্ছা, 5 নম্বর, সাকিব এটা বলেছে, খালি আমি পয়েন্টটা বলে দিচ্ছি, ভাষা দক্ষতা, আঞ্চলিকতা বর্জন করতে হবে। ওখানে যে অশুদ্ধ ভাষায় কথা বলা যাবে না, যদি শিক্ষিত সমাজ হয় তাহলে বিরক্ত হবে যে কী এসব অঞ্চলে, এখন নোয়াখালীর লোক যদি কথা বলে ভাষা কিছু বুঝবো আমরা, বা যদি সিলেটে একজন বলে, চিটাগাঙের লোক বলে, কিছুই বুঝতে পারবো না। বিতর্ককে বিশুদ্ধ ভাষায় বিতর্ক করতে হবে, আঞ্চলিক ভাষায় বিতর্ক করা যাবে না, শুদ্ধ উচ্চারণ করতে হবে। আর আরেকটি বিষয়, এটা মনে হয় 7 নম্বর হবে বা 6 নম্বর, যথাসময়ে বিতর্ক স্থানে উপস্থিত হতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, স্টেজটা দেখতে হবে, বা তোমার সাথে যদি দলীয় মোনাজারা হয় তাহলে তার সাথে তুমি আগে উপস্থিত হলে একটু আলোচনা করে নেওয়ার সুযোগ পাবা, যে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, তাহলে আমরা আরেকটু নিজেরা মধ্যে গ্রুপ ডিসকাস করে নিই। হয়তো বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসছে, আগে হয়তো কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, মোবাইলে ব্যবহার হয়েছে, বা সরাসরি হতে পারে, তারপরে সর্বশেষ প্রস্তুতি হিসাবে আগে উপস্থিত হলে ফায়দা হলো, আরেকটু নিজেকে ঝালিয়ে নেওয়া যাবে। আচ্ছা, আর সর্বশেষ যে বিষয়টা বলবো, যে দলিলগুলো শক্তিশালী দিতে হবে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, লা ইবরাত বি কাসরাতি দাআবি ওয়া তাআদ্দুদিহা ওয়া ইন্নামাল ইবরাতু বি কুওয়াতিল আদিল্লাতি ওয়া তাআদ্দুদিহা।
বলছে দাবি দেওয়া কত বেশি হলো এটা বিষয় না, এটা কোনো ধর্তব্য বিষয় না, বরং দলিল কত শক্তিশালী এবং কত বেশি তুমি দলিল দিতে পারছো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো প্রতিপক্ষকে ইয়া করে যে দমানোর জন্য তার দুর্বল পয়েন্ট, যেটা ভাই বলছেন দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করতে হবে এবং তার পক্ষে তোমার শক্তিশালী যুক্তি দলিল এবং দলিলের আধিক্য তার কাছে উপস্থাপন করতে হবে, যাতে শ্রোতা বোঝে যে না আসলে এটাই হচ্ছে সঠিক। আচ্ছা, এবার সানাউল্লাহ অমৃতসরী যে মোনাজার বৈশিষ্ট্যগুলো ছিল তাহারিকে তোমরা এপ্রিল 2021 সংখ্যায় পাবা। খালি আমি একটু সংখ্যায় বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে সানাউল্লাহ অমৃতসরী বিতর্ক করার সময় তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, যে প্রতিপক্ষ তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ এমন কথা বলবা না যা তার সম্মানে আঘাত লাগে। দুই নম্বর, সমালোচনা বা করা আলোচনার সময় বিতর্কের সময় তোমার কথাগুলো হবে সংক্ষিপ্ত সারগর্ভ, অত দীর্ঘ কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করা যাবে না, যেটা সানাউল্লাহ। তারপরে কবিতা কিছু মুখস্থ থাকা লাগবে। সানাউল্লাহ অমৃতসরী মাঝে মাঝে এমন কবিতা বলতেন যে একটা কবিতায় বিপক্ষ দলকে হয়রান করে দিত, এর কী অর্থ হবে, কেন উনি বললেন এটা খুঁজে পেতেন না, ময়দান থেকে দৌড় মারতেন, পালাতেন বিতর্ক ময়দান থেকে। এই জন্য উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি যাই হোক না কেন কিছু চম্বুক কবিতা তোমার মুখস্থ থাকতে হবে, বক্তব্যের সপক্ষে যেন উপস্থাপন করতে পারো। আচ্ছা, উপস্থিত বুদ্ধির কথা তো আমি বললাম। আরেকটি বিষয় যে দুরুল ভাই বলছেন যে বিতর্কের যে মূল বিষয়, যদি রফুল ইয়াদাইন সম্পর্কে বিতর্ক হয় ওর মধ্যেই যে তার্কিক তাকে ধরে বেঁধে নিয়ে আসতে হবে, ওর মধ্যে সে চাইবে ছুটে ছুটে ডানে বামে অন্যদিকে চলে যেতে চাইবে, কিন্তু তাকে মূল বিষয়ের দিকে নিয়ে আসতে হবে। সানাউল্লাহ অমৃতসরী এই কাজটা করতেন। আরেকটা কাজ করা, যেমন অনেক মোনাজেরা আমাদের ভুল করেন, এটা এবার হয়তো ভুল পড়েছে, ও এটা নিয়ে লেগে গেল, এটা কোনো বিতর্কের নিয়ম না, অযথা সময় নষ্ট। সানাউল্লাহ অমৃতসরীর বৈশিষ্ট্য ছিল যে ওই যদি ভুল পড়ে আমার আর শুদ্ধ করার দরকার কি, ওর যুক্তিগুলোকে আমাকে খণ্ডন করতে পারো, ভুল শুদ্ধ করার আমার দরকার না। কিন্তু আমাদের অধিকাংশ তার্কিক কিন্তু জিনিসটা ভুল করেন, এই এবারত পড়লে এটা ফাইল হবে না, মাফল হবে, এই নিয়ে মারামারি করতে করতে সময় পার, মূল বিষয় সময় শেষ, এইটা করা যাবে না। ও ভুল পড়ছে পড়ুক, তোমার যে মূল বিষয়টাই হাইলাইট বা ফোকাস করতে চাও সেটাকে ওই মূল বিষয়ের উপরে তোমার কেন্দ্রীভূত থাকতে হবে, সেই বিষয়কে শক্তিশালী দলিল এবং যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে। যদি এই বিষয়গুলো আমরা অনুশীলন করতে পারি তাহলে কী হবে, আমরা ভালো একজন তার্কিক হতে পারবো। সবচেয়ে বড় কথা, প্রচুর স্টাডি থাকতে হবে, বিতর্কের অনুশীলন করতে হবে, বিতর্ক দেখতে হবে, মাঝে মাঝে বিতর্কতে আমরা জোকসও বলতে পারি, অসুবিধা নেই, যেমন সানাউল্লাহ বলছেন আর কি, বা একটা হাস্যরসাত্মক কোনো ঘটনা হয়তো বলা হলো সেটার সপক্ষে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে ইনশাল্লাহ মোনাজারা মোনাজের বালা আমরা হতে পারবো, তার্কিক হতে পারবো। আর সাকিব বলেছে মোনাজারা বা এর যে উপকারিতা রয়েছে সেই বিষয়গুলো আমরা বলেছি ইনশাআল্লাহ। এই দীর্ঘদিন বন্ধাত্বের পরে আমাদের যে নতুনভাবে নতুন মোনাজারার পথ চলা শুরু হলো, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা ডেট বলে দেবো, আমরা দ্রুতই ওই দিন আমাদের মসজিদে দুইটা দল করে আমাদের মোনাজারা হবে, বিচারক মণ্ডলী থাকবেন ইনশাআল্লাহ। আর আগামী বছর 2022 সালে অবশ্যই আরবি ইংরেজিতে এগুলো তো ডিভোট হবে ইনশাআল্লাহ। কে, তোমরা রাজি আছো তো নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে, এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।